সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তালুকদার একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা জানো তোমাদের এসএসসি 2022 সালের অ্যাসাইনমেন্ট চালু হয়েছে। 2022 সালে যারা পরীক্ষা দিবে তাদের অ্যাসাইনমেন্ট, আজকের এই ভিডিওতে আমরা সেই অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেখবো। তোমরা এর আগের ভিডিওতে অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখেছিলে, তো চলো কথা না বাড়ি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেখে নিই। তার আগে একটা কথা বলে নিই, যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন আইকনটি অন করে দাও, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে চলে যায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এসএসসি 2022 সালের পরীক্ষার্থী, তোমাদের রসায়ন বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সার দেখার জন্য আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এটি নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, তোমরা দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি রেডি। অ্যান্সারটি দেখার আগে আমরা প্রশ্নটি দেখে নিই, তারপর আমরা শিরোনাম এবং অ্যান্সারে চলে আসব। রসায়ন বিষয়ে 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট, নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। যেহেতু এই বিষয়ে আর এক আটটি অ্যাসাইনমেন্ট হয়ে গেছে 2021 সালে, তো 22 সালে এসে নবম অ্যাসাইনমেন্ট, নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তোমাদের এই বিষয়টির বিষয়কোড হচ্ছে 137, 2 নং অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের প্রশ্নে বলা হয়েছে, প্রকৃতিতে প্রাপ্ত কপারের দুটি আইসোটোপ ভর সংখ্যা 63 ও 65, প্রতিটি আইসোটোপের মূল কণিকার সংখ্যা, ইলেকট্রন বিন্যাসের সাহায্যে মৌলটির পর্যায় সারণীতে অবস্থান, মৌলটির বিভিন্ন শক্তিস্তর ও উপশক্তিস্তর এবং তাতে বিদ্যমান ইলেকট্রন সংখ্যা 2n² এবং 2×12+1 সূত্রের সাহায্যে বিশ্লেষণ করো। এই প্রশ্ন, এখানে নির্দেশনা হিসেবে বলা আছে চারটি প্রশ্ন। এক নম্বর পয়েন্ট যে প্রশ্নটি, সেটা হচ্ছে আইসোটোপের মূল কণিকা হিসাব করো, এবং এটি করলে তোমরা 16 মার্কস পেয়ে যাবে। 16 মার্কসের জন্য অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। তো চলো আমরা অ্যাসাইনমেন্টের শিরোনামটি দেখে অ্যান্সারে চলে যাই। শ্রেণী লিখবে এসএসসি 2022, বিষয়কোড 137, বিষয় রসায়ন, অ্যাসাইনমেন্ট নং 2। অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবে ইলেকট্রন বিন্যাস। এক নং যে পয়েন্ট সেখানে ছিল যে আইসোটোপের মূল কণিকা হিসাব, তো আইসোটোপের মূল কণিকা হিসাব লিখে শুরু করতে পারো এভাবে, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। প্রকৃতিতে কপারের দুইটি আইসোটোপ আছে, আইসোটোপ দুটির প্রতীক হচ্ছে কপার 63, 29 ও কপার 65, 29। এই যে 65, এটা হচ্ছে ভর সংখ্যা, 29 হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। তো এখানে দেখো আমরা ভাঙিয়ে নিচ্ছি, কপার 63, 29 যেটা এর মূল কণিকা হিসাব, কিভাবে আমরা করো মূল কণিকা হিসাব, 63, 29 কপার আইসোটোপের ভর সংখ্যা, এখানে এ ভর সংখ্যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এ হচ্ছে কত 63, মানে 63 মানে 63, এবং নিউট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা যেটা জেড, জেডের ভ্যালু কত 29 ইলেকট্রন সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা কত হবে, নিউট্রন সংখ্যা হবে a-z, a-z মানে 63 থেকে 29 বিয়োগ হবে, 63 থেকে 29 বিয়োগ করলে হচ্ছে 34। তাহলে কপারের মূল কণিকা হিসাব যেটা 63, 29, সেটার মূল কণিকা হিসাবে আমরা নিউট্রনের সংখ্যা পেলাম 34 বা 34। 65, 29 কপারের মূল কণিকা হিসাব, এখানে আমরা 63, 29 এর কপারের আইসোটোপের ভর সংখ্যা আমরা পেলাম, দেওয়া আছে 60, এখানে টাইপিং মিস্টেক হয়েছে, এটা 65 হবে, 65 এর ভ্যালু হচ্ছে 65, এবং পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা জেডের ভ্যালু হচ্ছে 29, যেটা হচ্ছে আমরা ইলেকট্রন সংখ্যা বলতে পারি। সুতরাং নিউট্রন সংখ্যা হবে a-z, তার মানে 65 থেকে 29 বিয়োগ করলে 36। তাহলে আমরা হিসাব করে ফেললাম। এবার আমরা 2 নম্বর প্রশ্ন যেটা, সেটাতে বলা হয়েছে মৌলের শক্তিস্তর ও উপশক্তিস্তরের সংখ্যা হিসাব ও প্রতীকের সাহায্যে উপস্থাপন। 2 নম্বর লিখে আমরা এবার লিখতে পারি শক্তিস্তর ইলেকট্রন বিন্যাস। নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার কতগুলো স্থির কক্ষপথ আছে যাতে অবস্থান নিয়ে ইলেকট্রনসমূহ ঘুরতে থাকে, এই কক্ষপথকে প্রধান শক্তিস্তর বা অরবিট শেল বলা হয়। নিউক্লিয়াসের কাছের শক্তিস্তর হলো প্রথম অরবিট, যাকে কে শেল নামকরণ করা হয়, দ্বিতীয় শক্তিস্তরকে এল শেল, পরবর্তী শক্তিস্তরকে এম শেল ইত্যাদি। এভাবে নিউক্লিয়াস থেকে যত দূর যাওয়া যায় অরবিট বা শক্তিস্তরের আকার তত বৃদ্ধি পায়, এবং পরবর্তী ইংরেজি অক্ষর দ্বারা ক্রমান্বয়ে সূচিত করা হয়। এছাড়া শক্তিস্তরকে সাধারণভাবে এন দ্বারা সূচিত করা হয়, যেখানে এন এর ভ্যালু হচ্ছে 1, 2, 3, 4 রড, মানে আনলিমিটেড যেতে থাকবে। প্রত্যেক শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n² দ্বারা নির্ণয় করা হয়। আমরা জানি কোনো শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা 2n², তো সেখানে এনের ভ্যালু যদি 1 হয়, n = 1 হলে প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে 2n², তার মানে এনের ভ্যালু যদি আমরা 1 নেই তাহলে 2×1² = 2, মানে 2টি। এনের ভ্যালু যদি 2 হয় তাহলে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হবে 2n², তার মানে 2×2² 2 স্কোয়ার মানে 4, 4×2 8, মানে 8টি।
এন ইকুয়াল থ্রি হলে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে টু এন স্কোয়ার, তার মানে টু ইন্টু থ্রি স্কোয়ার, থ্রি স্কোয়ার মানে নাইন, নাইন ইন্টু টু এইটিন, আঠারোটি। এনের ভ্যালু যখন ফোর, ফোর হলে চতুর্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা টু এন স্কোয়ার, তার মানে টু ইন্টু ফোর স্কোয়ার, ফোর স্কোয়ার মিনস সিক্সটিন, সিক্সটিন ইন্টু টু থার্টি টু, বত্রিশটি। এবার আসি আমরা উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। যেহেতু আমাদের শক্তিস্তর এবং উপশক্তিস্তর দুইটার কথাই বলা হয়েছে, শক্তিস্তর আমরা দেখলাম, এবার উপশক্তিস্তরে চলে আসি। নিউক্লিয়াসের চারদিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে কোনো নির্দিষ্ট শক্তিস্তরে ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনা বেশি থাকে তাকে অরবিটাল বা উপশক্তিস্তর বলে। উপশক্তিস্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়, এল এর মান শূন্য থেকে এন মাইনাস এল পর্যন্ত হয়। উপশক্তিস্তর বা অরবিটালগুলোকে এস, পি, ডি ও এফ নামে আখ্যায়িত করা হয়। এন এর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে এল এর ভ্যালু হবে শূন্য, এখানে অরবিটাল হচ্ছে একটি, যেটা হচ্ছে ওয়ান এস। এন এর ভ্যালু যদি টু হয় তাহলে এল এর ভ্যালু হচ্ছে জিরো এবং ওয়ান, তার অরবিটাল দুইটি এখানে টু এস ও টু পি। এন এর ভ্যালু যদি থ্রি হয় তাহলে এল এর ভ্যালু হচ্ছে জিরো ওয়ান টু, অরবিটাল এখানে তিন, সরি এখানে টাইপিং মিস্টেক হয়েছে, তিনটি হবে, এখানে তিনটি হবে, তোমরা তিনটি লিখবে এখানে, অরবিটাল তিনটি, তার মানে থ্রি এস থ্রি পি থ্রি ডি। এন এর ভ্যালু যদি চারটি হয়, ফোর হয় তাহলে এল এর ভ্যালু হচ্ছে টু জিরো ওয়ান টু থ্রি, তার অরবিটাল হচ্ছে চারটি, এখানে দুইটি হবে না, এখানে চারটি হবে, ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ। এবার আমরা তিন নম্বর প্রশ্নে চলে আসি। তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে মোলের শক্তিস্তর উপশক্তিস্তরে ইলেকট্রনের সংখ্যা সূত্রের সাহায্যে হিসাব। তিন নম্বর পয়েন্টে আমরা এবার লিখতে পারি যে প্রতিটি অরবিটালে ইলেকট্রনের সংখ্যা হবে টু ইন্টু টু এল প্লাস ওয়ান। নিচের ছকে শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা এবং উপশক্তিস্তরের ইলেকট্রন সংখ্যার হিসাব দেখানো হলো। শক্তিস্তর যখন এন, উপশক্তিস্তর হচ্ছে এল, অরবিটালের প্রতীক এখানে থাকবে, তার পরবর্তী কলামে থাকবে অরবিটালের ইলেকট্রন সংখ্যা টু ইন্টু টু এল প্লাস ওয়ান, তার পরবর্তী কলামে থাকবে শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা টু এন স্কোয়ার। তার এনের ভ্যালু যখন ওয়ান, এলের ভ্যালু শূন্য, অরবিটালের প্রতীক হচ্ছে ওয়ান এস, অরবিটালের ইলেকট্রন সংখ্যা হচ্ছে টু, আর টু এন স্কোয়ার সূত্র অনুসারে ভ্যালু হচ্ছে টু। শক্তিস্তর যখন দুই নম্বর শক্তিস্তর মানে টু, তখন এলের ভ্যালু জিরো এবং ওয়ান, অরবিটালের প্রতীক টু এস টু পি, অরবিটালের ইলেকট্রন সংখ্যা হচ্ছে টু আর এটাতে সিক্স, আর তাহলে টু আর সিক্স যোগ করে এইট। তিন নম্বর যে শক্তিস্তর এভাবে করতে টু আর সিক্স যোগ করে করতে পারো, বা টু এন স্কোয়ার যে সূত্র আছে সেটা দিয়েও করতে পারো, সেক্ষেত্রেও আট আসবে, এইট আসবে, আর যদি টু আর সিক্স যোগ করো সেক্ষেত্রেও এইট আসবে। থ্রি, তিন নম্বর এন এর ভ্যালু যখন থ্রি, এল এর ভ্যালু হচ্ছে জিরো ওয়ান টু, অরবিটালের প্রতীক হচ্ছে থ্রি এস থ্রি পি থ্রি ডি, থ্রি এসের জন্য টু, থ্রি পির জন্য সিক্স, থ্রি ডির জন্য টেন, টু সিক্স আর টেন যোগ করলে এইটিন, বা টু এন স্কোয়ার দিয়ে করলেও তোমার এইটিন চলে আসবে। এন বলতে এখানে এন এর ভ্যালু, এই যে থ্রি এটা বসিয়ে দিলে দেখবে এন থ্রি স্কোয়ার মানে নাইন, নাইন আর টু এইটিন, এভাবে তোমরা মান বের করতে পারো বা যোগ করে করতে পারো। যখন ফোর বসাবো তখন এলের ভ্যালু হচ্ছে জিরো ওয়ান টু থ্রি, এবং প্রতীক হচ্ছে ফোর এস ফোর ফোর পি ফোর ডি ফোর এফ, আর ফোর এসের জন্য টু, ফোর পি এর জন্য সিক্স, ফোর ডি এর জন্য টেন, ফোর এফের জন্য ফোরটিন, যোগ করলে থার্টি টু। এবার কপার পরমাণুর আমার ইলেকট্রন হলো উনত্রিশ, কপার যে ইলেকট্রন সেটা আমরা জানি উনত্রিশ, তাহলে এখানে কপার ইলেকট্রন বিন্যাস হবে ওয়ান এস টু, টু এস টু টু পি সিক্স, থ্রি এস টু থ্রি পি সিক্স, থ্রি ডি টেন, ফোর এস ওয়ান। স্বাভাবিক নিয়মে কপারের ইলেকট্রন বিন্যাসের শেষে থ্রি ডি নাইন ফোর এস টু হওয়ার কথা, কিন্তু ডি অরবিটাল পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীলতা প্রদর্শন করে বিদায় কপারের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে শেষে ফোর এস ওয়ান থ্রি ডি টেন হয়। এবার আমরা চার নম্বর পয়েন্টে চলে আসি। এখানে বলা হয়েছে পর্যায় সারণীতে মোলের অবস্থান। চার নম্বর পয়েন্ট, পর্যায় সারণীতে মোলের অবস্থান লিখে আমরা এবার শুরু করতে পারি। পর্যায় নির্ণয়, কোনো মোলের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের প্রধান শক্তিস্তরের নম্বরই ওই মোলের পর্যায় নম্বর। কপারের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের প্রধান শক্তিস্তরে ফোর, তাই কপার চার নম্বর পর্যায়ে মোল। গ্রুপ নির্ণয়, কোনো মোলের ইলেকট্রন বিন্যাসে বাইরের প্রধান শক্তিস্তরে যদি এস অরবিটাল থাকে এবং আগের প্রধান শক্তিস্তরে যদি ডি অরবিটাল থাকে, তবে এস ও ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলেই ওই মোলের গ্রুপ পাওয়া যাবে। কপারের ইলেকট্রন বিন্যাসে বাইরের শক্তিস্তরে এস অরবিটাল এবং তার আগের শক্তিস্তরে ডি অরবিটাল আছে, এখানে এস অরবিটাল এবং ডি অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা ইলেভেন, তাই কপারের গ্রুপ হবে ইলেভেন। তার পরবর্তী যে প্রশ্ন, এটা আসলে প্রশ্ন না, অনেকেই আমাকে আবার পরে কমেন্ট করবা, তাই আগে ক্লিয়ার করে দিচ্ছি। এখানে বলা হয়েছে যে পাঠ্যবই তৃতীয় চতুর্থ অধ্যায়ের আলোকে প্রতিবেদন লেখা। প্রতিবেদন বলতে অ্যান্সারটি তোমরা যে করছো এটা আসলে এখানে প্রতিবেদন হিসেবে ধরা হয়েছে, এবং এটি করলে তোমরা সর্বমোট ষোলো মার্কস পাবে এই চারটি প্রশ্নের অ্যান্সার দিলে। প্রতিটি প্রশ্নের মার্কস হচ্ছে এখানে চার তিন চার করে,
চারটি প্রশ্নের জন্য তোমরা 16 মার্কস পাবে। এছাড়াও তোমরা আমাদের অ্যাসাইনমেন্টের অ্যান্সার রসায়ন বিষয়, বাকি যে বিষয়গুলো সেগুলো অ্যান্সার আমাদের চ্যানেলে দেওয়া আছে প্লে লিস্ট আকারে। এছাড়াও আমাদের অ্যাপস রয়েছে গুগল প্লে স্টোর, স্কুল হেল্পলাইন বিডি, সেই অ্যাপসে খুব শীঘ্রই আপডেট চলে আসবে। সেই আপডেট তোমরা যখন ইনস্টল করবে তখনই এসএসসি 2022-এর যেই নতুন সালের মানে 2022 সালের যে অ্যাসাইনমেন্টগুলো সেগুলো পেয়ে যাবে। আসলে মধ্যে এখানে আমরা বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।